ওবাইদুল কাদের রিমান্ডে নেওয়া হোক, ওবাইদুল কাদের কিভাবে যাবে সেটা ব্যাখ্যা জানতে জানতে চায়। ওবাইদুল কাদের কে রিমান্ডে নেওয়া হোক, ঠিক। আজকে শেখ সেলিম কে রিমান্ডে নেওয়া হোক, ঠিক। শেখ সেলিম বলছে যে আজকে শেখ হাসিনার আশেপাশে যারা পাহারা দেয় তার মধ্যে নাকি দুই নম্বরই আছে। তাহলে ঘটনা যদি ঘটে তাহলে তারা জানে আগে যেমনি সেই স্বাধীনতার পরে ঘটছিল তারাই ঘটাইছিল, এবং অ্যাডভান্স আজকে ওবায়দুল কাদেরের কথায় এটা প্রমাণ হয়, প্রমাণ হয় যে তারা ষড়যন্ত্র করতেছে এই দেশে কোনো বড় ঘটনার জন্য ঘটানোর জন্য। এই কারণেই তারা সন্দেহ প্রকাশ করে বলতেছে অন্যরা ঘটাইতে পারে। তার মানে ওবায়দুল কাদের জানে দেশে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন করতে চায়, মারামারি কাটাকাটি লাগাই দিতে চায়। কাজে আজকে অনতিবিলম্বে বলবো আজকে ওবায়দুল কাদের এবং শেখ সেলিমকে এই মুহূর্তে ডিবি অফিস নিয়ে তার একটু ডলাডুলা দিয়ে বাইর করার চেষ্টা করে। তারা ষড়যন্ত্র করতেছে, তার নাম ছিল না কিন্তু নতুন করে নেয়ার পরে তার নাম লিখে দিয়ে বলেন যে নামে তার নাম আছে, অর্থাৎ তাদের শেখ হাসিনা মিথ্যা কথা বলে। আজকের একটা পুলিশের এসআই আজকে মিথ্যা কথা বলতে বাধ্য হয়। এই মিথ্যার হাত থেকে আল্লাহর হস্তে এই জাতিকে মুক্তি দেন। এটা করে না কোনো লাভ নাই। আমরা তো বলছি মামলা হামলা করে জেলে দিয়ে গুলি করে মেরেও বিএনপিকে দমানো যাবে না। আর আজকের এই সংগ্রামটা বিএনপির সংগ্রাম না, এটা দেশবাসীর সংগ্রাম। আজকের এই সংকট বিএনপির সংকট না, এটা জাতীয় সংকট। যে সমস্ত সাংবাদিক ভাই কিছু আছেন, কিছু বুদ্ধিজীবী আছেন, বোঝানোর চেষ্টা করেন যেটা বোধহয় বিএনপির সংকট না, বিএনপির সংকট না। বিএনপির নেত্রী জেলখানায় দিছেন, আমাদের নেতার বিরুদ্ধে মামলা দিছেন, মহাসচিবের বিরুদ্ধে নতুন করে মামলায় সাক্ষী শুরু করছেন, আমাদের সবার বিরুদ্ধে মামলা। তারপরও আমাদের সমস্যা না, এই সমস্যাটা জাতির সমস্যা। জাতি আজকে ভোট দিতে চায়, মানুষ ভোট দিতে চায়, মানুষ আজকে 10 টাকা সেরে চাল খেতে চায়, মানুষ আজকে জিনিসপত্রের যে দাম বাড়ছে এই বেশি দামে জিনিসপত্র কেনার মতো অবস্থা মানুষের নাই। এই কারণেই আজকের এই সমস্যা হলো জাতির। দুই দিন আগে গ্যাসের সিলিন্ডারের দাম আবার 140 টাকা করে বাড়ায় দিছেন। কি কারণে বাড়াইছেন? টাকা কই যায়? গ্যাস দিতে পারেন না, সারা রাত তো কোনো গ্যাস থাকে না, দিনের গ্যাস থাকে না। তারপরে গ্যাস বিল দিতে পারলে মাস শেষে গ্যাসের লাইন কেটে দেন, কোথায় যায় সেই টাকা? আজকে বিদ্যুৎ এত দাম বাড়াইছে যে মানুষ আজকে সেই বিদ্যুৎ কেনার মতো অবস্থা নাই। আজকে পানি পাওয়া যায় না, নাগরিক সমস্যা। আজকে ডেঙ্গু রোগে প্রতিটা দিন লোক মারা যাচ্ছে। আজকে হাসিনার সেদিকে খেয়াল নাই। আজকে ওবায়দুল কাদের তার মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় প্রতিটা দিন রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে। গত 40 দিনে 45 জনেরও বেশি মানুষ মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। ওবায়দুল কাদের তুমিও মরো নাই, তোমার আত্মীয় মরো নাই বললে বুঝতা যে মরার যন্ত্রণাটা কত বেশি। ওইদিকে খেয়াল নাই, খালি প্রতিটা দিন তারেক রহমান কি করলো, মির্জা ফখরুল কি করলো, বিএনপি কি করলো, খালি ওই বিশারদের তিনি ব্যস্ত। মন্ত্রণালয় এর মন্ত্রণালয় কেন সরকারি তো চলছে না? আজকে প্রধানমন্ত্রী রিজাইন করা উচিত, দেশ পরিচালনা করতে পারছেন না, মানুষ মারা যাচ্ছে, ডেঙ্গু থামাইতে পারেন না, আবার বড় বড় কথা বলেন, মানুষের সুযোগ সুবিধা দিতে পারেন না, সিন্ডিকেট ভাঙতে পারেন না। আপনার মন্ত্রী বলে সিন্ডিকেট আছে, আপনি বলেন মন্ত্রী কখন বলছে আপনি জানেন না। এই সমস্ত ভাবতামি দিয়ে দেশ চলে না, তাই আজকে দেশ চলছে না, দেশ ক্ষতির দিকে যাচ্ছে। আবারও যদি এই হাসিনা ক্ষমতায় থাকতে চায় তাহলে এই দেশটাকে রসাতলের দিকে ঠেলে দিবে। আমরা বলতে চাই আজকে শেখ হাসিনাই নির্বাচন চায় কিনা আজকে সেটাই খুঁজে দেখতে হবে।
সে নির্বাচন চায় না কারণ জনগণ তাকে ভোট দিবে না এর জন্যই সে নির্বাচন চায় না সে একটা অ্যানার্কি চায় দেশে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন করতে চায় মারামারি কাটাকাটি লাগাই দিতে চায় এবং অ্যাডভান্স আজকে ওবায়দুল কাদেরের কথায় এটা প্রমাণ হয় যে তারা ষড়যন্ত্র করতেছে এই দেশে কোনো বড় ঘটনার জন্য ঘটানোর জন্য এই কারণেই তারা সন্দেহ প্রকাশ করে বলতেছে অন্যরা ঘটাইতে পারে তার মানে ওবায়দুল কাদের জানে ওবায়দুল কাদেরের রিমান্ডে নেওয়া হোক ওবায়দুল কাদের কিভাবে জানে সেটার ব্যাখ্যা জানতে জানতে চায় ওবায়দুল কাদেরকে রিমান্ডে নেওয়া হোক ঠিক আজকে শেখ সেলিমকে রিমান্ডে নেওয়া হোক শেখ সেলিম বলছে যে আজকে শেখ হাসিনার আশেপাশে যারা পাহারা দেয় তার মধ্যে নাকি দুই নম্বরই আছে তাহলে ঘটনা যদি ঘটে তাহলে তারা জানে আগে যেমনি সেই সাজোটার পরে ঘটছিল তারাই ঘটাইছিল কাজে আজকে অনতিবিলম্বে বলবো আজকে ওবায়দুল কাদের এবং শেখ সেলিমকে এই মুহূর্তে ডিবি অফিস নিয়ে তার একটু ডলা ডুলা দিয়ে বাইক করার চেষ্টা করে তারা ষড়যন্ত্র করতেছে কারা ষড়যন্ত্র করতেছে ষড়যন্ত্র কারা আছে আজকে সেই নামগুলো বের করা দরকার আর হাসান মহোদয়রা হাসা বিশা কথা কয় এটার কথা ধরাই দরকার নেই ওইটা না রাস্তায় ধরতে হবে এমনি করে লাভ নেই তাই আমি আর আমি বলবো আজকে শুধু আমাদের যেহেতু অনেক নাম অন্তত সেই নাম নামগুলো হলো কেন্দ্রীয় নামগুলো আমাদের মহাসচিব বলবে আর যেহেতু ভাই একটু দুঃখ আমাদের সবার সেই কারণে আমি অন্য নামগুলো বলতেছি আপনারা দয়া করে একটু আমাকে সময় দিন ইতিমধ্যেই আমাদের গ্রেপ্তার হয়েছেন রফিকুল আলম মজনু আমাদের সদস্য সচিব আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবি আমাদের সাবেক সহসভাপতি ঢাকা মহানগরী তার তাকে ফেলে দিয়ে দোতলাকে থেকে ফেলে দিয়ে তার পা ভেঙে দিয়েছে এমন একটা অবস্থা সাবেক কাউন্সিলর মীর আশরাফ আলী আজম আমাদের বর্তমান কাউন্সিলর তাকে যেভাবে বাড়ি রেড করে গ্রেপ্তার করা হয়েছে আমাদের সেই মীর হোসেন মিরু সাবেক সহসভাপতি ঢাকা মহানগর বিএনপি আমাদের ইয়াকুব সরকার বংশাল থানার জানেন যে সেখানে আন্দোলন হইলে ইসাক আর ইয়াকুবরে খালি খুঁজে সেখানে ইসাককে পায় নাই ইয়াকুবরে নিয়ে গেছে আমাদের বিএনপি নেতা ওয়ারী থানার মীর মোহাম্মদ আমির হোসেন আমাদের 72 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক জিয়াউল হক রতন আমাদের ইসমাইল হোসেন ভূঁইয়া তুহিন সাধারণ সম্পাদক 64 নম্বর ওয়ার্ড যাত্রাবাড়ি মোহাম্মদ নাজিমুদ্দিন আহমেদ নাজিম সভাপতি 34 নম্বর ওয়ার্ড বিএনপি জুবায়ের আলম একটা ইয়াং ছেলে এমএ পাস আমাদের ওয়ার্ডের সাধারণ সম্পাদক তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গেছেন আর মিথ্যা মামলা দিয়ে তার আজকে রায় দেন এই হলো আজকে সরকারের অবস্থা জুবায়ের আলম 32 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলমাস হোসেন আমাদের মান্ডা ইউনিয়ন পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান আমাদের বিএনপির নেতা আলমাস এর কয়দিন আগে তারা গ্রেপ্তার করছে আবার এই কয়দিন আগে তাকে নিয়ে গেছে আমাদের মীর হোসেন কামাল সভাপতি 13 নম্বর ওয়ার্ড আমাদের মোহাম্মদ শাহিন সদস্য সচিব 62 নম্বর ওয়ার্ড মহা শাহ আলম মুন্সি আমাদের যুব আহ্বায়ক 62 নম্বর ওয়ার্ড হাসান খান তানভীর সাবেক সাংগঠনিক সম্পাদক সুন্দরপুর থানা বিএনপি মনির হোসেন যুব আহ্বায়ক 43 নম্বর ওয়ার্ড আমাদের মাহবুব জামিল জনি যুব বিষয়ক সম্পাদক 44 নম্বর ওয়ার্ড মোহাম্মদ হজরত যুব সাধারণ সম্পাদক 43 নম্বর ওয়ার্ড আব্দুল বারী খোকন সহসভাপতি 43 নম্বর ওয়ার্ড চান্দা দাস যুগ্ম সম্পাদক 42 নম্বর ওয়ার্ড শিশির আহমেদ রুবেল যুগ্ম সম্পাদক 42 নম্বর ওয়ার্ড মোহাম্মদ সানি 42 নম্বর ওয়ার্ডের নেতা আসিফ 42 নম্বর ওয়ার্ডের নেতা আমাদের মাইজু 42 নম্বর ওয়ার্ডের নেতা একটা ওয়ার্ড থেকে এতজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে ইসমাইল হোসেন আমাদের সাবেক সহসভাপতি 18 নম্বর ওয়ার্ড আমাদের কবির হোসেন সর্দার সহসভাপতি 18 নম্বর ওয়ার্ড মোহাম্মদ রানা 18 নম্বর ওয়ার্ড হামিদ মিয়া 66 নম্বর ওয়ার্ড জাকিব হোসেন 60 নম্বর ওয়ার্ড সঞ্জয় 60 নম্বর ওয়ার্ড বাবুল ব্যাপারে 60 নম্বর ওয়ার্ড সামাদ আহমেদ
আপনাদের সবাইকে ধন্যবাদ।